সমাজ দিচ্ছে ডাক, মা দিদিরা সঙ্গে থাক, অন্যায়ের বিরুদ্ধে এবার চোট বাঁধো না বান্ন চলো, আওয়াজ তোলো, দেখাও বীর সংগ্রাম, 27 তারিখ দুপুর 1টায় চোট বাঁধো না বান্ন চলো। নামে চলুন চলছে শাসকের ঋষি কল, ভাঙতে হবে একসঙ্গে এবার, রুখে দাঁড়াও জনতার শক্তি দেখাও, জোর গলায় আওয়াজ তোলো, দেখাও বীর সংগ্রাম, 27 তারিখ দুপুর 1টায় চোখ বাঁধো বান্ন চলো। আমরা তোমার সঙ্গে আছি, কাঁধে কাঁধ মিলিয়ে লড়বো আমরা সবাই, শাসকে চোখে চোখ রেখে বলো হয় নাই নবান্ন চলো। জোর গলায় আওয়াজ তোলো, দেখাবে এবার সংগ্রাম, 27 তারিখ দুপুর 1টায় চোট বাঁধো বান্ন চলো। আওয়াজ তোলো, দেখাও বীর সংগ্রাম, 27 তারিখ দুপুর 1টায় চোট বাঁধো বান্ন চলো। মা দিদিরা আমরা তোমার সঙ্গে আছি, কাঁধে কাঁধ মিলিয়ে লড়বো আমরা সবাই, শাসকের চোখে চোখ রেখে বলো হয় নাই নবান্ন চলো। বাপরে বাপ, গায়ে একবারে কাঁটা দিল দর্শক, গায়ে কাঁটা দিল। এবং আমার তো মনে হয় এই যে গানটা যেটাকে থিম সং হিসেবে ছাড়া হয়েছে, এটা ছাত্র সমাজের মধ্যে একটা জোশ এনে দেবে। 27 তারিখে যে ডাকটা দেওয়া হয়েছে নবান্ন চলো, তো সেই ক্ষেত্রে এই যে থিম সংটা ছাড়া হয়েছে, ছাত্র সমাজকে একটা শক্তি এনে দেবে, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। দর্শক আপনারা বলুন এই গানটা কেমন হয়েছে, আমার কাছে আজকে এসছে তো আমি সেই জন্য আপনাদেরকে শোনালাম। আর আমার তো মনে হয় যে এই যে গানটা যেটা তৈরি করা হয়েছে, এটাকে সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি করে ভাইরাল করা উচিত। সবাই যে এই ছবিটা দিয়েই করবেন এমনটা না, গানটাকে নিয়ে মানে মিউজিকটাকে নিয়ে আপনাদের মতো করে কিছু বানিয়ে, আমি তো দেখছি যে অনেকেই ফেসবুকে পোস্ট করছেন ব্যানার দিয়ে, মানে একটা গান কোনো মানে অন্য কোনো গান বা নিজেরাও গান টান তৈরি করে দেখছি যে অনেকে মিক্সড করে ছাড়ছেন সোশ্যাল মিডিয়াতে। তো আমার মনে হয় এই গানটাকে নিয়েও আর কিছু ছবি টবি দিয়ে আলাদা করে বানিয়ে সোশ্যাল মিডিয়াতে আপনারা ছাড়তে পারেন। আসলে এটা একটা ক্যাম্পেইন এবং এটা খুবই প্রয়োজন। এবং আজকালকার যা সব আর কি গান টান হয় আপনারা তো জানেন, এখন এই ধরনের গান ছাত্র সমাজকে অনেক বেশি আকৃষ্ট করে। তো ছাত্র সমাজেরই মানে কেউ না কেউ এই গানটা তৈরি করেছেন, এটা এসছে, তো এটা বেশি করে শেয়ার করা উচিত, যাতে করে মানে ছাত্র সমাজ এবং যুব সমাজ তারা আর আরো বেশি মানে যাওয়ার একটা তাগিদ ফিল করেন এবং সামিল হন। ফলে এই গানটাকে যে যেখানে আছেন যতটা পারবেন শেয়ার করুন, এবং এটাকে যেহেতু থিম সং বলা হচ্ছে ছাত্র সমাজের, এটা মানে জরুরি। এবং মাইক টাইক যদি কোথাও বাজে কোনো মানে কিছু হয় না, অনেক অনেক সব প্রোগ্রাম তো চলছে, সেখানেও যদি এই গানটাকে বাজানো হয়, আসলে উদ্দেশ্য কি, উদ্দেশ্য একটাই যে 27 তারিখে সবাই নবান্ন যাব। যারা এখনো জানেন না যে ওই দিনে এইরকম একটা ডাক দেওয়া হয়েছে, তাদের কাছে এই বার্তাটা পৌঁছে দেওয়া উচিত যে ওই দিনে নবান্ন যাওয়ার ডাকটা দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীকে চেয়ার থেকে সরানোর জন্য। যদিও এটা করতে হতো না, কারণ ছাত্র সমাজ যে কথাটা বলেছিল প্রথমে, যদি সেই মতো মুখ্যমন্ত্রী চলতেন
তাহলে হয়তো এইসবের দরকার হতো না। আমি তো আপনাদেরকে দেখিয়েছি সেই পোস্টারটা, যে যেটা বলা হয়েছিল এটা, যে 26 তারিখের মধ্যে যদি মুখ্যমন্ত্রী পদত্যাগ করে ফেলেন তাহলে কিন্তু আর এটা হতো না। বলা ছিল যে 26 তারিখের মধ্যে মুখ্যমন্ত্রী পদত্যাগ না করলে 27 তারিখে নবান্ন চলো। তো মুখ্যমন্ত্রী তো পদত্যাগ করছেন না, কারণ যেটা কালকে আমি খবর করেছি, নবান্ন অভিযানকে সামলানোর জন্য এখন বিরাট পুলিশ বাহিনীকে মোতায়েন করে রাখা হচ্ছে, তার মানে উনি পদত্যাগ করবেন না, ফলে নবান্ন অভিযানটা হবে। তো যখন হচ্ছে তখন সকলের যাওয়া উচিত, আর এটা তো একটা শান্তিপূর্ণ একটা কর্মসূচি, এখানে অশান্তির কোনো ব্যাপার না। শান্তিপূর্ণভাবে যাওয়া হবে নবান্নে গিয়ে, মুখ্যমন্ত্রী যদি থাকেন চেয়ারে, থাকা তো উচিত, যখন পদত্যাগ করবেন না তখন সাহস দেখিয়ে চেয়ারে বসে থাকা উচিত। তো ছাত্র সমাজের লোকজনেরা, ছেলেরা, তারা সব যাবে, এবং শুধু ছাত্র সমাজ না, আপনারা তো সবাই দেখছেন এবং আপনারাও তো অনেকে বলছেন যে আমিও যাবো। এবং দিল্লি থেকে আমি গতকালকে খবর করেছি একটা, বিশ্বভারতীর প্রাক্তন ভিসি, বয়স্ক মানুষ, তিনিও বলছেন আমি যাব, আমি মাস্টার মশাই ছিলাম কিন্তু আমি যাব, ছাত্রদের ডাক এবং খুব মানে সময়ের একটা ডাক, সেই জন্য আমিও যাব। ফলে অনেকেই আসবেন, ডাকটা ছাত্র সমাজ দিয়েছে বটে কিন্তু সর্বস্তরের মানুষজন তারা আসবেন, ছাত্র, চাকরিজীবী বা অন্য যারা ব্যবসা বাণিজ্য করেন, যুব সমাজের বিভিন্ন স্তরের লোকজন সবাই কিন্তু আসবেন। এটা আমি যা সারা দেখছি, আমার ভিডিওতেই দেখছি যা সব কমেন্ট আসছে, অনেকেই কিন্তু আসবেন, ফলে এটা একটা বিরাট একটা কর্মসূচি হবে। আর যেটা টার্গেট, যে আমরা নবান্নমুখী হব, হয়তো পুলিশকে দিয়ে ব্যারিকেড করার চেষ্টা হবে, কিন্তু পুলিশকেও আমরা বোঝাবো, আমরা কিন্তু মারামারি করতে যাব না, পুলিশকে বোঝাবো যে দেখুন আপনার বাড়িতেও তো মেয়ে আছে না, আপনার মেয়েটাও তো বড় হচ্ছে, সেও তো আপনাকে বাবা বলে, তাই না? সুতরাং তার নিরাপত্তা এবং রাজ্যের যা সামগ্রিক হাল এটাকে বদলাতে হবে, সেই জন্য আমাদেরকে একটু সাহায্য করুন। হ্যাঁ, উপরের নেতারা, এই উপরের আপনাদের অফিসাররা হয়তো বলেছেন যে এইভাবে ঘিরে দাঁড়াতে হবে, এসেছেন দাঁড়ান, দাঁড়িয়েছেন দাঁড়ান, একটু সাইড করে দিন, একটু কোঅপারেট করুন না, অনেক কৌশল আছে আপনাদের, আপনাদেরও বলার যে পারিনি, সামলাতে পারিনি, অমুক তমুক অনেক কিছু বলার আছে, বেশি মানে ফোর্স করবেন না, ওই কাঁদানে গ্যাস ছুড়বেন, এই করবেন, এইসবগুলো করবেন না, একটু কোঅপারেট করবেন, আপনাদেরকে কৌশল অবলম্বন করতে হবে, আপনাদের সহযোগিতাও তো চা হয়েছে, এই যে কোনো অশান্তি নয়, পাশে থাকুক পুলিশও, আপনারা একটু সহযোগিতা করবেন। আমি জানি আপনাদের মধ্যে 80% পুলিশকর্মী মানে সহমত পোষণ করছেন এই যে মুভমেন্টটা হচ্ছে এতে, এবার 20% আছেন না, অনেকটাই সুবিধা পেয়ে রয়েছেন বা তাদেরকে অন্যভাবে পুষিয়ে দেন মুখ্যমন্ত্রী বা পুলিশ মন্ত্রী, তারা হয়তো ওনাকে বাঁচানোর জন্য চেষ্টা করবেন, কিন্তু 80% যদি আপনারা একটু সহযোগিতা করেন নবান্নের দিকে উঠা যাবে, উঠতে দিন নবান্ন, কিন্তু আমরা কেউ ওই গণভবনের মতো বাংলাদেশের লুট করতে কেউ আমরা যাব না, আমরা কেউ লুট করতে যাব না, কারণ গণভবন এই বাংলাদেশটা আলাদা, কারণ নবান্ন হচ্ছে আমাদের সরকারি একটা কার্যালয়, যা কিছু আছে সরকারি সম্পত্তি, আমাদের নিজস্ব সম্পত্তি, মানুষের সম্পত্তি, ফলে আমরা লুটপাট করতে যাব না, আমাদের একটাই উদ্দেশ্য হবে। আমি কেন নিজের দিয়ে কথাগুলো বলছি বলুন দর্শক, কারণ আমি তো নিজেই এর সঙ্গে সামিল হচ্ছি, এই জন্য আমি নিজের কথাটাও বলে ফেলছি, কারণ আমি যখনই শুনলাম যে ছাত্র সমাজ এই ডাকটা দিয়েছে এবং নন পলিটিক্যাল ব্যানারে, তখন আমিও ভেবেছি যে আমারও যাওয়া উচিত এবং এটাকে নিয়ে প্রচারও করা উচিত, এবং সেই জন্য আমি প্রথম থেকে আমি প্রথম এই পোস্টটাকে মানে ইউটিউব চ্যানেলের মাধ্যমে সামনে এনেছি। তো আমি আমি মনে করেছি যে এটা প্রচারের প্রয়োজন রয়েছে, সময়ের দাবি, কারণ যেটা চলছে এটা চলতে পারে না। বিচার আমরা চাইছি, আর জিকার কাণ্ডেরও বিচার চাইছি, কিন্তু এই বিচার হবে না যতদিন মুখ্যমন্ত্রীর চেয়ারে ইনি বসে থাকবেন, মমতা ব্যানার্জি বসে থাকবেন। দেখুন, আমি হয়তো একজন ইউটিউবার, আর হ্যাঁ, এটা আমার একটা পেশা, কিন্তু তার মানে তো এই নয় যে আমি এই করে করে চলে যাবো, আমি আমি তো দেখতে পাচ্ছি যে বাংলার হালটা কি হচ্ছে, বাংলার হালটা কি হচ্ছে, সেই জন্য আমারও কোথাও একটা তাগিদ এসেছে এটাকে, এই প্রোগ্রামটাকে যখন ছাত্ররা দেখেছে, ছাত্রদের ডাক মানে সেটাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। ছাত্ররা, ইতিহাস বলছে অনেক কিছুর পরিবর্তন ঘটিয়ে দিয়েছে, অতীতের ঘটনা দেখবেন, অনেক ইতিহাস দেখবেন, অনেক কিছুর পরিবর্তন ছাত্রটা ঘটিয়ে দিয়েছে। যখন ছাত্র সমাজের ডাক, যেই ডাকুক, অনেকে বলছেন কে ডেকেছে যাই না, আরে যেই ডাকুক, ডাকটা সঠিক কিনা সেটা দেখুন, ডাকটা সঠিক কিনা সেটা দেখুন। কিছু কিছু পলিটিক্যাল নেতারা তারা অন্যভাবে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন, দেখুন যদি গুলিয়ে দেওয়ার চেষ্টা করে আপনারা এড়িয়ে থাকেন, থাকবেন পরে আপনাদের, আপনারা নিজের বিবেককে উত্তর দেবেন, মানে দিতে হবে যখন প্রোগ্রামটা হয়ে যাবে, যখন আপনি এলেন না বা অন্যভাবে মিসগাইড করার চেষ্টা করলেন,
এর উত্তর আপনার বিবেককে দিতে হবে 27 তারিখের পরে। এটা এটা দেখবেন কি হয় 27 তারিখের প্রোগ্রামটা, ফলে ওইভাবে এড়িয়ে গুলিয়ে প্রোগ্রামটাকে বানচাল করার চেষ্টা করবেন না। শাসক তো চেষ্টা করবে, শাসক তো কত কি চেষ্টা করছে সোশ্যাল মিডিয়াতে, নানান সব ফেক অ্যাকাউন্ট খুলে ভুলভাল বলে ভয় দেখিয়ে ইত্যাদি অনেক চেষ্টা করছে, কিন্তু শাসক তো করবেই। কিন্তু উল্টো দিকে যারা রয়েছেন তারা সব এক প্ল্যাটফর্মে আসুন, এটা কিন্তু নন পলিটিক্যাল প্ল্যাটফর্ম, সেটা জেনেছি বলেই, আমি জেনেছি বলেই কিন্তু আমি আমি এতে সামিল হয়েছি, আমি এতে সামিল হয়েছি। ফলে এসব গুলিয়ে হয়তো কেউ কেউ দেওয়ার চেষ্টা করবেন, ওতে পা দেবেন না, সবাই আসুন। আর আমি প্রথম থেকে বলে আসছি, যদি কেউ ভাবেন যে যারা যাচ্ছে যাক আমরা মোবাইলে দেখব টিভিতে দেখব, এটা ভাবলে কিন্তু তাহলে কিন্তু প্রোগ্রামটা সফল হবে না। সবাইকে নামতে হবে, মোবাইল টিভি তো রোজই দেখছেন বা নিজেদের কাজকর্মে তো আছেনই ব্যস্ত, আর অনেক দিন অনেক মিটিং মিছিলে গেছেন, একটা দিন এটাতে জয়েন করুন না। পলিটিক্যাল পার্টির লোক হন, সমর্থক হন বা সাধারণ মানুষ হন, চাকরিজীবী হন, স্টুডেন্ট হন বা এমনি অন্য কোনো সেক্টরের লোক হন, 27 তারিখ হচ্ছে একটা ঐতিহাসিক দিন, এটা বাংলার ইতিহাসে লেখা থাকবে এই দিনটা। যে এমন একটা ডাক হয়েছিল, কোনো পলিটিক্যাল ব্যানার ছিল না, সোশ্যাল মিডিয়াতে একটা কল দেওয়া হয়েছিল, এত মানুষ নবান্নমুখী হয়েছিলেন, এটা ইতিহাস, ইতিহাসের সাক্ষী তো হতে হবে আমাদের সকলকে। সেই জন্য বসে কেউ থাকবেন না, বাড়ি থেকে বের হবেন, কি করে যাবেন সেটা সেটা একটু নিজেরাই ঠিক করে নেবেন। এটা আর ওই সরকার যেমন করে করে আর কি, শাসক শিবির ডিম ভাত খাইয়ে বিরিয়ানি খাইয়ে ওইসব তো হবে না, নিজের উদ্যোগে বাংলার স্বার্থে আমাদেরকে যেতে হবে। আমি এটা বারবার বলছি কথাগুলো, হয়তো অনেকের কাছে কথাগুলো রিপিট মনে হবে, কিন্তু আমাকে রিপিট করতে হচ্ছে, যারা এখনো শোনেননি নতুন শুনছেন তাদের কাছে বার্তাটা পৌঁছানোর জন্য। তো সবাই নবান্নমুখী হবেন। আর তার আগে যেটা আমি বলছিলাম যে গানটা শোনালাম, এই গানটা দিয়ে আপনারা যেসব আর কি বানাচ্ছেন ভিডিও বা ওই কিছু একটা, তাতে এই গানটা মিক্সড করে সোশ্যাল মিডিয়াতে ছাড়ুন, যত বেশি শেয়ার করতে পারবেন তত বেশি মানুষের কাছে পৌঁছাবে, আর তত ভালো ওই প্রোগ্রামটা হবে, তত ভালো ওই প্রোগ্রামটা হবে। আমরা কিন্তু আবার বলছি শান্তিপূর্ণ কর্মসূচি, মানে শান্তিপূর্ণ কর্মসূচিতে আমরা যাচ্ছি, যদি কোথাও ওখানে অশান্তি পাকানোর চেষ্টা হয়, যারা যাচ্ছেন তারা তো অশান্তি পাকাবেন না, কেউ বা কারা পাকানোর চেষ্টা করতে পারেন, পুলিশের উপরে হয়তো হামলা করে দেবে দিয়ে দোষ দিবে এদেরকে, এটা এটা চেষ্টা হতে পারে, কিন্তু আমরা যারা যাচ্ছি আমরা কিন্তু কোনো অশান্তি পাকানোর জন্য যাচ্ছি না, আমরা জাস্ট মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করার জন্য মানে করানোর জন্য যাচ্ছি। এখন উনি যদি পদত্যাগ না করেন তারপর কি হবে সেটা এখন থেকে কিছু বলতে পারছি না, কিন্তু একটা কথা আমি আগেও বলেছি যে যদি এদিনের প্রোগ্রামে কোনো অশান্তি পাকানোর চেষ্টা হয়, এখন তো মিডিয়ার যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ, মোবাইল তো অন থাকবেই, চিহ্নিত করতে খুব একটা সমস্যা হবে না, যদি কোথাও অশান্তি পাকানোর চেষ্টা হয় দেখবেন তারপরে কি অবস্থা এবং সেটাকে কিভাবে সামলাই এই সরকার, সেটা দেখবেন, দেখবেন কি হয়। এমনিতেই রাজ্যের যে আইন শৃঙ্খলা সেটা নিয়ে প্রশ্ন রয়েছে, আর যদি ওই দিনে কিছু ঘটে, বৈগতিক যদি কিছু ঘটে বা ঘটানো হয় দেখবেন তারপরে কিভাবে সামলান, কি হয় বাংলার পরিস্থিতি। দর্শক শেয়ার করুন যত পারবেন, এই গানটাকে থিম সং বলা হচ্ছে, এটাকে বেশি বেশি করে শেয়ার করুন ছেলেদের মধ্যে, ছাত্র সমাজের মধ্যে বিশেষ করে, আরো জোশটাকে জাগিয়ে তুলুন, শেয়ার করুন। আর কেমন হয়েছে আপনারা বলবেন, যা বলার কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।